শুতে জাম লেগেছে। নাই মাছের তো তাল বেশি হবে, দেখানো তো খায়া চলি গিয়েছে, না দেখলে হয়েছে সাইজ খুব ছোট। 47 নম্বর ঘাট নম্বর 48 এই পারেও ঘাট। কি অবস্থা ভাই মাসের রেজাল্ট? সুবিধা না ভাই, সুবিধা না না বাড়িয়া। কি অবস্থা? সবগুলোর পেট বোঝাই, যদি একটা ওঠে সবগুলোর পেট একদম খাবার খেয়ে একদম। একটু বড় ভাই মাছ হিট করেছে, দেখা যাক কি মাছ। মোটামুটি সাইজ ভালো আছে, দেখো হচ্ছে ক্যারকেরি টানা, নতুন জিনিস, অনেক পুরাতন একটা সিস্টেম। মাস্টার চলে গেল, মাস্টার বসে ছিঁড়ে চলে গেল। দাঁড়ে দাঁড়া পাটে দাও মুই রাখো Yeah.
প্রত্যেকটা জায়গায় শুধু মির্গা, শুধু মির্গা, প্রত্যেক সবার সবার বসিতেই মৃগেল। এই চাপটা পড়ে গেল, পার ভাঙতেছে। বিশাল বড় চিক কুকরুল বিল, মোবাইল খোলেন না, থাক মোবাইলে রে। আল্লাহ বাইর থেকে দু যাবে না, একটু একটু কষ্ট করে নিয়ে ভাগ্যে থাকলে যায় নাকি? রুই সাইজ ভালো, খুব সুন্দর সাইজ। ঠাঁটে ধরবেন মাথা, হ্যাঁ আসতে যাতা দিয়ে ধরেন, একবার আসতে ধরেন না। হ্যাঁ ভাইয়া, আমার আর এম হবি ভাই, মাছ পাওয়া যাচ্ছে না এটা, এটাই তো। না না, গতবার আমি নিজেই মাছ মারছি, গতবার খুব ভালো মাছ মারছি, গতবার মাছ ভালো হইছে, কিন্তু হ্যাঁ, কিন্তু এবার মাছের সাইজ খুবই খারাপ, ছোট ছোট মাছ, সময় লাগবে, একটু সময় লাগবে, দেখা যাক। সময় না ভাই, মাছ ছোট, মাছ ছোট, এবার সাইজে মাছের সাইজ এবং যে হিসাবে আছে হিসাবে মনে করেন, আপনার যদি ইয়া করতো টিকিটটা যদি 4000 টাকা করতো, হ্যাঁ হ্যাঁ তাহলে কি বলেন, রাইট রাইট। আসলে এটা আপনার ওপিনিয়ন, খুব সুন্দর একটা ওপিনিয়ন, হ্যাঁ এটা আসলে আমাদের তো আরো আনুষঙ্গিক খরচ, হ্যাঁ অনেক খরচ আছে, মিনিমাম 8000 টাকা টিকিটে মাছ মারতে আসলে মিনিমাম আরো 4000 টাকা 5000 টাকা আনুষঙ্গিক যাবেই, সেইটি অনেক অনেক লোক আসছে, অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে লোক, আমি দেখলাম তো, কথা বললাম অনেকের সঙ্গে। আমার বাসা এখানে শালবন মিস্ত্রিপাড়া, আপনাকে চেনা জানা লাগতেছে।